আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 38 আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা সূরা বাইয়িনার 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 নং আয়াত থেকে নিয়ে 7 নং এবং 8 নং আয়াতের 3টি আয়াত আজকে আমরা শিখব। তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। তো চলুন এবার শুরু করা যাক, ভেঙে ভেঙে কিভাবে পড়া যায়। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল হরকতের পরে নুনের উপর তাসদীদের জন্য গুণ্য হবে, এটা নাম ওয়াজিব গুণ্য। ইন্নাল লাম জবর লা ইন্নাল লা যাল ইয়াদরিদি জিরোর পরে তজমালাইয়া এক লেফট টার্ন। ইন্নাল্লাযী নুন জবর না ইন্নাল্লাযীনা কাব জবর কা ফা জবর ফা রা বিশরু পেশের পরে তজমালাওয়া এক লেফট টার্ন। কাফারু মিম নুন জের মিম নুন জের মিন হামজা হা জবর আহ লাম লাম জের লিল মিন আহলিল কাব জের কি তা খারা জবর তা খারা জবর জন্য এক লেফট টার্ন। বা জের বি কিতাবি او لم زبر وال ميم شين پیش مش را زر كف يا زر كي زر پروز مولايا اك لفتن مشريكي نون زبرنا مشريكين فا يا زر في زر پروز مولايا اك لفتن في نون الو زبرنا زبر پر اك لفتن خليل فتن اك لفتن فينا را زر في ناري زم زبر جا ها نون زبر هان نون زبرنا ميم زبر ما জাহান্নামা এখানেও জাহান নুনের পরে তাসদীদ আসছে, এর পূর্বে হরকত এর জন্য এখানে ওয়াজিব গুণ্য হবে। জাহান্নামা খ খারা জবর খ লাম জের লি খারা জবর এক আলিফ টান খ লি দাল গা জের দি জের পরে তজম আলাইয়া এর জন্য এক আলিফ টান। খ লি দি নুন জবর না খ লি দি না ফা ইয়া জের ফি জিরের পরে আজম আলাইহা এক আলিফ টান। হা আলিফ জবর হা জবর পরে খালি আলিফ জন্য এক আলিফ টান। ফি হা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার ভেঙে ভেঙে পড়ার একটাই কারণ যে আমি একটা একটা শব্দ পড়বো, একটু সময় থামবো, ওই সময়টাতে আপনারা ওই শব্দটা উচ্চারণ করবেন, এই জন্যই আমি ভেঙে ভেঙে পড়ি। হামজা পেশ উ লাম খারা জবর লা হামজাজের ই এখানে এক আলিফ টান, এরপরে যেহেতু আসলি হামজা এসেছে যেন চার আলিফ টান হবে। উলা ই কাব জবর কা উলা ইকা হামিম পেশ হুম উলা ইকা হুম শিন র জবর সার রম পেশ রুল শর রুল বা জবর বা রাজের রি বারি ইয়া জবর ইয়া তাজের তি বারি ইয়াতি রকফ করি থামি তো কী হবে বারি ইয়া। আরেকটা বিষয় যে একটি তোয়ার মতো দেখা যাচ্ছে আয়াতের মাঝখানে, এ থেকে একটি আয়াত, তো আয়াতের মাঝখানে যেরকম তোয়া দেখা যায় সেখানে আমরা অকফ করতে পারব, এটা একটি নিয়ম পড়ার। তাহলে এখানে কি উলাইকা হুম শারুল বারিয়া। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল হরকতের পরে তাসদীদ নুনের উপরে জন্য ওয়াজিব গুণ্য। ইন্নাল লাম জবর লা
innalla zal yadrzi zir parazum alayya kaliftan nun zabrna innallazina hamza khara zabr a khara zabr kalift khara zabr jonno kaliftan bim zabr ma nun ho peshnu peshe parazum alaw kaliftan amanu o zabr wa ayn zabrqa wa mim zirmi lam sat peshlus wa amilus sat khara zabr sa kaliftan khara zabr jonno lam zelli ha khara zabr ha khara zabr jonno kaliftan tazirti salihati ei je lam dekha jacche ekta hater maskhane theke epanje ekta hat ei lam er upor thama jabe na hamza pesh u lam khara zabr la hamza zer i kab zabr ka ulaika ekhaneo je niyom ti ashtar alif er na moddhe muttasil ba moddhe waz waz tibo bola hoy ba moddhe muttasil tai beshi prosiddho moddhe muttasil na apnara chinun ulaika saraliptan hapeshu hamim peshum ulaika hum khaya zabur khay ra lam peshul khayrul ba zabur ba ra yazri ya zabur ya tazirti bariyati aqfuqallabe bariya innal ladhina amanu وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ جِمْ جَبْرْ جَا زَا عَلِبْ جَبْرْ زَا جَا زَا حَمْزَا پیش او ایکھانے ہو مادر حرف پر فرق اصلی حمزہ ایکھانے ہو سارا لپٹن رمود دے متصل جَزَا او حَمِمْ پیش هُمْ اُهُمْ جزاؤهم حمزه نون زیر عین دال زبر دا عین دا এখানে অনেক সঙ্গে পরে ইকরার হরফ দাল এখানে গুণ হবে جزاؤهم عند رب زبر رب بازر بی حمیم زیر هم ربهم زیم نون زبر جان نون زبر نا جننا تاپش تو جناتو খারা যাবার জন্য একটা লিফট টান এবং হরকতের পরে নুনের উপরে তাসদীর জন্য ওয়াজিব গুননা জান্নাতু আইনদাল জবর আদ নুন দুই জের নিন আদেনিং তানবিনের পরে এক হরফতার জন্য গুননা হবে আদেনিং তাজিম জবর তাজ রয়েজের রি তাজিরি জের পরে সমলাইয়া তাজিরি মিম নুন জের মিং এখানে গুননা হবে কারণ অনেক সঙ্গে পরে ফরফতাসে মিং তাহা জবর তাহ তাজরতি হালম জবর হাল তাহতি হাল হামজা নুন জবর আন হা খরা জবর হা মানে একালিপ্ট আন হবে খরা জবর জন আন হা র পেশরু তাহতি হাল আনহারু খ খরা জবর খ লাম জেরলি খরা জবর জন খর পর একালিপ্ট আন দাল ইয়াজের দি জের পাম পাশ তো সমলাই এর জন্য জিরে একলিপ টান হবে খালিদি নুন জবর না খালিদিনা ফা ইয়াজির ফি একলিপ টান জিরের পরে জমালাইয়া হা আলিফ জবর হা তিন লিপ টান কারণ মাদার হরফের পরে আবার হরকত হামজা এসেছে এজন্য তিন লিপ টান ফি হা হামজা জবর আ বা জবর বান দাল আলিফ দুই জবর দান আবাদান ফি হা আবাদান অকফকল হবে আবাদা এখানে বলা হয় মধ্যে ওয়াজ এখানে একাল প্রাণ হবে আর এখানে তখন যে তো আসছে জন্য আমরা এখানে অকফ করতে পারছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাজাবর রা দাদ জির দি রাদি ইয়া লাম জাবর ইয়াল লাম খারাজাবর লা হাপেশ হু খারাজাবর জন একলিপ টান রাদি আল্লাহু আইনুন জাবর আন হামিম পেশ হুম আন হুম আও জাবর রা রাজাবর রা দাদ আ পেশ দু পেশের বাম্পার সমালা জন্য পেশকে একলিপ টান তাবে ওয়ারাদু আইনুন জাবর আন হাপেশ হু আন হু রাদু আনহু অকফ করতে পারেন এখানে তো আছে আন
radiyallahu anhum ve radu an. Zalkana da burada lam zirli kap zabur ka zalika khara zabur jonno zalala kaptan lam zirli mim nun zabur man liman kha zabur kha shin jirshi ya zabur ya khashiya raba zabur rabba zabur ba haul tabash hu rabbahu apugal habe rabba lim zalika liman khashiya rabba পুরি আমরা আরেকবার ইন্নাল্লাযীনা কাফারু আমি যে একটা শব্দের মাঝখানে থামছি ওই সময়টাতে আপনারা উচ্চারণ করবেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي রব্বা। আজকে পর্যন্ত আজকে আলোচনা। তো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো আমার প্রতি কোনো পরামর্শ আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে, অনেক বড় বড় লোকরা যদি দেখে থাকেন তো আমাকে অবশ্যই পরামর্শ দিবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। তো আমরা যে আপনারা যে ভিডিওটা দেখছেন ইউটিউবে বর্তমানে, তো এর নিচে দেখুন আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে এসে প্রশ্ন করতে পারেন অথবা আমাকে পরামর্শ সাজেশন আদেশ সব কিছু দিতে পারেন। বিভিন্ন প্রকারের কারেকশন এবং কোনো ভুল হয়ে থাকে সেটা আপনার ধরে যেতে পারবেন, আমার ফেসবুক গ্রুপে এসেও সেটা করতে পারবেন, অথবা আমাদের যে ভিডিও আছে ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, কমেন্টে এসে আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের কমেন্ট করতে পারবেন। তো আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।